আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজ FCPS পার্ট 1 ওরিয়েন্টেশন নিয়ে আমাদের এই ছোট্ট ভিডিও টিউটোরিয়াল। আপনারা ইতিমধ্যে জানেন যে FCPS পার্ট 1 পরীক্ষা প্রতি বছর জানুয়ারি এবং জুলাইতে অনুষ্ঠিত হয় এবং এটাতে ইন্টার্ন শেষ করার পরে মানে সার্টিফিকেট পাওয়া মাত্রে এই পরীক্ষার জন্য আপনি এলিজিবল হতে পারেন। তো এই জায়গাটাতে পার্ট 1 পরীক্ষায় সেখানে তিন দিন পরীক্ষা হয়, তিনটা পেপার থাকে এবং প্রতিটা পেপারে 50টা প্রশ্ন থাকে যেখানে 100 নম্বর। আর এই যে 50টা প্রশ্ন থাকে তার মধ্যে 25টা থাকে হল MCQ এবং 25টা থাকে SBA সিঙ্গেল বেস্ট অ্যান্সার। ম্যাট্রিক্স পয়েন্ট আমরা টোটাল 7টা সাবজেক্ট যদি বলি নিয়ে কাজ করি, তার মধ্যে FCPS মেডিসিন যেটা আছে এবং আমাদের একটা লিস্ট আছে যে FCPS পার্ট 1 মেডিসিন পরীক্ষা দিয়ে আপনি আসলে কোন কোন সাবজেক্ট কভার করা যায়। অর্থাৎ মনে করে আপনি এন্ডোক্রাইন নিয়ে পার্ট 1 করতে চান, আপনাকে FCPS পার্ট 1 মেডিসিন প্রিপারেশন নিতে হবে। দেখা গেলো যে আপনি কার্ডিওলজিতে FCPS পার্ট 1 করতে চান, আপনাকে FCPS পার্ট 1 মেডিসিনের প্রিপারেশন নিতে হবে। তো এই ক্ষেত্রে আসলে এই একটা প্রশ্ন দিয়ে প্রায় 10 থেকে 12টা সাবজেক্টে সেম প্রশ্ন পরীক্ষা হয়। তো সাধারণত যেটা করা হয় যে সবাই FCPS পার্ট 1 মেডিসিনটা চয়েসে দিয়ে থাকে এবং দেড় থেকে দুই বছর পরে যে আপনাদের মিড টার্ম পরীক্ষাটা হবে সেই মিড টার্ম পরীক্ষার পরে কেউ যদি মনে করে যে আমি স্পেশাল সাবজেক্টে চলে যাব, স্পেশালিস্টের দিকে চলে যাব, সেটা তখন পরিবর্তন করার সুযোগ আছে। সো শুরুতে আপনাকে স্পেশাল না মাদার থাকবেন সেটা এত চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। আমি লিস্টটা এই ভিডিওর শেষে আপনাদের দেখাব। এর পরবর্তীতে আমরা যদি FCPS পার্ট 1 সার্জারির কথা বলি সেটাও একই রকম। আপনি নিউরো সার্জারিতে পার্ট 1 করবেন, আপনাকে প্রিপারেশন নিতে হবে FCPS পার্ট 1 সার্জারি। এছাড়া থোরাসিক সার্জারি আপনি পার্ট 1 করবেন, আপনাকে প্রিপারেশন নিতে হবে FCPS পার্ট 1 সার্জারি। অর্থাৎ মাদার সাবজেক্টে আপনি যদি প্রথমে চয়েস দেন, চান্স পাওয়া দুই বছর পরে মিড টার্ম পরে আপনি চাইলে স্পেশাল সাবজেক্টে চলে যেতে পারবেন। তো একই রকম গাইনি, পেডিয়াট্রিক্স আর একদম সিঙ্গেল যে প্রশ্ন মানে একটা সেটি প্রশ্ন হবে, যেমন ENT আছে, অ্যানেস্থেশিয়া আছে, ডার্মাটোলজি আছে, এটার সাথে অন্যান্য সাবজেক্টগুলো নাই যে আপনি এই ENT প্রশ্ন দিয়ে আপনি অন্য কিছুতে চান্স পেতে চান, দুই বছর পরে চেঞ্জ করতে চান, সেটা পসিবল না। তো আমার মনে হয় আমি যখন ভিডিওর শেষ দেখে আপনাকে পুরো চার্টটা দেখাবো তখন আপনার জন্য অনেক বেশি ইজি হবে। তো তিন দিনের এই পরীক্ষায় দেখা যায় প্রতিটা পেপারে আপনাকে 70 বা তার বেশি পেতে হয়, পরপর 3টা 70 অর্থাৎ 210। তবে একটা ছোট্ট এক্সেপশন আছে, আপনি মনে করেন যে কোনো একটা পেপারে 65 বা তার বেশি পাইছেন কিন্তু যোগ করে আপনাকে 210 হইতে হবে, অর্থাৎ অন্যটাতে হয়তো 75 পেয়েছেন বা 76 পেয়েছেন, একটা কভার করবে। তো এই কনসিকোয়েন্স অনুযায়ী এখন প্রতিটা পেপারে 50 নম্বর যেই প্রশ্ন থাকে তার মধ্যে আগেই বলেছে যে MCQ থাকবে 25টা এবং SBA সিঙ্গেল বেস্ট অ্যান্সার থাকবে 25টা। এবং আমাদের স্যাররা চেষ্টা করছে যে আস্তে আস্তে সবগুলো হয়তো সিঙ্গেল বেস্টের দিকে চলে যাবে। তো ম্যাট্রিক্স পয়েন্ট আপনাকে কীভাবে সহযোগিতা করবে এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমি যেগুলো দেখিয়েছি সেই জায়গায় আমাদের অত্যন্ত অর্গানাইজড টিম এটার পিছনে নিরলসভাবে কাজ করছে এবং আমরা ক্লাসগুলোতে শীটের ব্যবস্থা রেখেছি এবং ক্লিনিক্যাল যেই টপিকগুলো আছে সেখানে আমরা যেগুলোতে মেইন বই থেকে প্রয়োজন সেটা মেইন বই রেখেছে, যেটাতে শীট দেওয়ার প্রয়োজন সেখানে আমরা শীট দিয়েছি। এবং আমরা এখন চেষ্টা করছি যে আমাদের জুলাই যেই ব্যাচ 2023 হবে, যেমন যে বেলিলাফ থেকে যদি আপনার মাইক্রোবায়োলজি কোশ্চেন আসে তখন আপনাকে বেসিক মাইক্রোবায়োলজিটা কিন্তু জানতে হবে, পাশাপাশি বেলিলাভে যে মাইক্রো পোর্শনটা মানে যে অর্গানিজমের নাম আছে যখন সার্জারি FCPS পার্ট 1 পরীক্ষায় মাইক্রো থেকে প্রশ্ন আসবে বেলিলাভে যে অর্গানিজম আছে সেটাকে বেস করে আসবে। তো আমরা এখন থেকে চেষ্টা করছি
করেছে, যেটা হলো যে আপনি বেসিক মাইক্রো পড়বেন, পাশাপাশি একটা ছোট অংশ থাকবে যে যেখানে আপনার সেই মাইক্রোটাই বেরি ল্যাবের কোন অংশটা আছে, এবং সেই মাইক্রোটাই গাইনি অফসের কোন অংশটা আছে, এবং সেই মাইক্রোটাই ডেভিশনের কোন অংশটা আছে। এতে করে আপনার প্রিপারেশন একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে চলে যাবে। এইটা আমি মনে করি যে এটা একটা খুব নতুন একটা ইনোভেটিভ বিষয়, যেটা আগে কখনো কেউ করে নাই, এবং আমরা এটা ফার্স্ট শুরু করতে যাচ্ছি। এবং সবসময় যেটা সবাই করতো যে আপনাকে হয়তো বেসিক মাইক্রো পড়িয়ে দিল, বেসিক প্যাথোলজি পড়িয়ে দিল, সেখান থেকে কোন অংশটা আসলে রেভিশন থেকে আসবে, কোন অংশটা আসলে ভেরিল্যাব থেকে আপনার মাইক্রো প্যাথোর জন্য দরকার, কোন জায়গাটা আসলে প্রশ্ন আসবে, এটা করে আলাদা করে আপনাকে স্লট আউট করে দেওয়া হয়নি, আমরা সেটা করতে যাচ্ছি। তো আশা করি এটা একটা ফ্যান্টাস্টিক প্রোগ্রাম হতে যাচ্ছে। আপনারা অনলাইন এবং অফলাইন দুভাবে এটা করা সম্ভব। এবং পাশাপাশি আরেকটু বলে দিই যে এই FCPS পাউডার ফুল প্রোগ্রাম, যতগুলো ক্লাস অ্যারাউন্ড 30-32টা ক্লাস, পাশাপাশি এক্সাম থাকে, ক্লাস টেস্ট থাকে, পেপার ওয়াইজ পরীক্ষা থাকে, মক টেস্ট থাকে, এবং এই ফুল প্রোগ্রামের পাশাপাশি আমাদের আরেকটা প্রোগ্রাম আছে যেখানে আপনি শুধু ক্লিনিক্যাল পোর্শনটুকু নিয়ে ক্লাস করতে পারবেন। অনেকে হয়তো চিন্তা করেন না আমি হয়তো বেসিক করব, শুধু ক্লিনিক্যাল পোর্শন, সেটাও আমাদের করার ব্যবস্থা আছে, এবং সেটাও পাশাপাশি আমাদের এক্সামগুলো সেখানে ইনক্লুড করে দেওয়া আছে। এবং এই ক্লাস ছাড়াও আমরা শুধু এক্সাম ব্যাচ করেছি, যেখানে ক্লাস টেস্ট, পেপার ফাইনাল, মক টেস্ট, সেটাও আপনারা পরীক্ষা দিতে পারেন। তো আমরা ভিডিও পরবর্তী অংশে আপনারা সাবজেক্ট ওয়াইজ যেই সাবজেক্টে অ্যাডমিশন নেবেন, সাবজেক্ট ওয়াইজ সেই সাবজেক্টের জন্য আমরা দ্বিতীয় অংশে ভিডিও টিউটোরিয়ালে দেখব যে আমাদের কন্টেন্ট লিস্টটাতে কী থাকবে এবং আমরা কীভাবে আপনাদের এটাকে অপারেট করব। তো সবাইকে শুভকামনা, আমরা পরবর্তী ভিডিও অংশে চলে যাচ্ছি।